মাসে 2-3 লাখ টাকা পায়। ফ্যাকাসিনো অত টাকা পায় না আমার বেতন মনে হয়, ভাবি। এদের 4-5টা বিল্ডিং ঢাকাতে, ঘরের যেখানে সেখানে টাকা একদম ছড়াইয়া থাকে, আলমারিতে, টিভিতে, ফ্রিজে। জানেন ভাবি, এক সম্বন্ধ আসছে আপনার মেয়ের জন্য, তো ছেলে দেখবেন নাকি? ছেলে মাশাল্লাহ অনেক বড় লোক, ভালো চাকরি করে, মাসে 2-3 লাখ টাকা পায়। ফ্যাকাসিনো অত টাকা পায় না আমার বেতন মনে হয়, ভাবি। দেখতে পারেন ছেলেটা কি ভালো, কি ভালো ছেলে, বলার মতো না। আপনি দেখতে পারেন, যদি আপনার মনে ধরে তাহলে আপনি দিতে পারেন, আগে দেখবেন তারপর দিবেন বিয়ে। যাক, তাহলে তো ভালোই হলো। আরে শুনে না ভাবি, আরও আছে ছেলেদের 4-5টা বিল্ডিং ঢাকাতে, ঘরের যেখানে সেখানে টাকা একদম ছড়াইয়া থাকে, আলমারিতে, টিভিতে, ফ্রিজে, সব জায়গায় টাকা, টাকা দিয়ে ভরা ঘরে, মানে টেবিলে, ড্রয়ারে, সব জায়গায় টাকা। ও আচ্ছা, তো ছেলের বাড়ি কই শুনি? আরে ভাবি, ছেলেরা তো রাজশাহীর স্থায়ী বাসিন্দা, সেখানে তাদের দাদা দাদি, কাকা কাকি, মামা মামি, মম্মি ড্যাডি, এভরিথিং, সব ওইখানেই থাকে। কি যে ভালো ফ্যামিলি, মানে বলে বোঝাতে পারবো না ভাবি, এত ভালো ফ্যামিলি। তো ভাবি সবই তো শুনলাম, আপনিও তো জানেন আপনাদের ভাই আমার জামাই মেহেদের আব্বু, সে কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক মানুষ। এখন ওই ফ্যামিলিতে যে বিয়ে দিব, ফ্যামিলি কেমন, নামাজ রোজা করে কিনা সবাই, বাপ মা কেমন, আর বড় কথা হলো ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মানে সব জানেন তো ঠিকঠাক। ভাবি, এক মায়ের এক ছেলে, মানে মার্জিত, ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা মা সবাই নামাজ পড়ে, ধার্মিক সবাই, এত ভদ্র, মার্জিত, ধার্মিক ছেলে ভাবি, এলাকার সবাই চায় এরকম ছেলের সাথে তাদের মেয়েদের বিয়ে দিতে, তাই না? এক মায়ের এক ছেলে, কে না চাইবে বলেন, সবাই তাদের মেয়েদেরকে বিয়ে দিতে চায়। এখন তাদের আবার আশেপাশে মানুষ পছন্দ না। আপনার মেয়ে তো মাশাল্লাহ অনেক সুন্দর, তো আপনার মেয়েকে আমাদের পছন্দ হবে, 100% শিওর। ভাই এই মহিলা চাপা মারতেছে, মনে হয় না আমাকে আর ঘরে রাখবে, আমাকে পারে না আজকে এখনই বিয়ে দিয়ে দেখ। তাহলে তো ভালোই আপা। আপা ভালো না হলে কি বলেন, আপনার মেয়ের জন্য আমি সম্বন্ধ আনছি, একদম চোখ বন্ধ করে দিতে পারেন মেয়ে বিয়ে, কোনো প্রকার সমস্যা হবে না, একদম রাজরানী করে রাখবে। সবই তো ভালো, তো ভাবছি একদিন মেহেরিনের আব্বুরই পাঠাবো ছেলেদের বাড়িতে, তো কি বলেন আপনি? আরে ভাবি, যাওয়া যাওয়ার কথা পরে, আগে শুনেন আমার কথা শেষ করতে দেন। ওই দিন আমার চিনি শেষ, আপনার ভাই আসছে, আয়সা বলতেছে একটা কড়া করে চা বানায় দাও, তো চিনি, উনি আবার চিনি বেশি খায়, আমার ঘরে চিনি নাই, কোনো রকম বোতল থেকে একটু চিনি বের করে দিছি, তো এখন চিনি হয় নাই অত, তো ভাবলাম যে পাশের বাসে যাই, গিয়ে চিনিটা তাড়াতাড়ি নিয়ে আসি, দোকানে যেতে যেতে দেরি হয়ে যাবে। তো আপনার বাসে আসতাম অবশ্য, পরে ভাবলাম না থাকে তো দূরে আসবো, সময় বেশি লাগবে, তো ওর বাসায় গেলাম, চিনি দেখলাম আমি ওই যাচ্ছি, ভাইও প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকলো আর কি, ভাইয়ের সাথে সাথেই আমি গেলাম, তো ভাই দিয়েছে মনে হয় কোথাও আশেপাশে রেখে দিয়েছে চিনিটা, চাইলাম দিল না ভাবি, বলে না ভাবি চিনি নাই তো, অল্প চিনি ছিল, একটু আগে না আপনার ভাইকে চা করে দিলাম। আমি আর বলি নাই যে ভাই তো একটু আগেই আসলো, আমার সাথেই ঢুকলো, এটা বললাম না ভাবি, একটু আগে ঢুকছে, মানে মনে হয় 1 মিনিট আগে ঢুকছে আমার, আমি দেখলাম আমার বাড়ির ছাদ থেকে, তো নামতে নামতে আর কি যতক্ষণ, যাই হোক ভাবি কি আর বলবো, তো ও আমাকে বলছিল ওর মেয়ের জন্য নাকি একটা ছেলে দেখবো আমি, কোনো রকম ভালো একটু বড় লোক দেখে দিতাম আর কি। আমি বাপু ওর মেয়ের জন্য কোনো ছেলে পেলে দেখতে পারবো না, ওর মেয়ে যখন স্কুল কলেজে যায়, বাপু রে, এত এত আড্ডা পোলাপাইনদের সাথে, ফেসবুকে সারাদিন ছবি, অনলাইনে সারাদিন, সারাদিন ফোনটা হাতে থাকে ভাবি, মানে খুব খারাপ মেয়ে বলার বাহিরে। হায় রে, কারে কি কইতেছে, আমার মাইয়াই তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, যাই হোক না বলাই ভালো। নিজের মেয়ে যেমন মনে হয় ধর তুলসী পাতা, নিজের মেয়ে সারাদিন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায় রিলস, ভিডিও আপলোড দেয়, সারা দিন আপলোড দিতে থাকে, সেটা কিছু না, অন্যের মেয়ের দিকে নজর দেয়, কত বড় খারাপ মহিলা। আচ্ছা আপা, যাই হোক, তো মেহেরিনের আব্বু আসুক বাড়িতে, আসলে আমি জানাবো, কথা বলে দেখি, যাই হোক, ঘরের বড় মেয়ে তো, সব কিছু দেখে শুনেই তো বিয়ে দিব।
তো দেখুক ওর আব্বা আসুক, তারপর জানাবো আপনাকে। ভাবি ভুলেও আর দেরি করেন না, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেন যত দ্রুত সম্ভব, কারণ আপনার মেয়েরও তো বয়স কম হয় নাই ভাবি, ইন্টার পাস করলো তো বয়স তো আশা করি কম হয় নাই, আর ছেলেও ভালো, তো আর দেরি কিসের ভাবি, বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই উচিত, কি বলেন আপনি? না ভাবি, আমার মেয়ের বয়স কোনো 30-40 হয়ে যায়নি, যে অনেক বেশি হয়ে গেছে। আমার 4 মেয়ে ঠিক আছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মানুষ করছি সুশিক্ষা দিয়ে। আপনার মেয়ের তো শুনলাম যে আমার মেয়ের থেকে তো বড়ই, বরঞ্চ 21 হবে আপনার মেয়ের, কিন্তু আমার মেয়ের মাত্র 18 বছর। ভাবি আপনার মেয়েরও চাইলে বিয়ে দিতে পারেন, কারণ 21-22 বছর হয়ে গেছে। তো তো যাই হোক, আমার মেয়েকে এখন বিয়ে দেওয়ার চিন্তা ছিল না, আপনি যখন বললেন তখন মেহেরের আব্বু আসুক, তারপর আমি রাত দেখি বিবেচনা করে ভালো হলে দিব। যে ভাবি হোক, আজকে দিনের মধ্যে আমাকে কিছু না কিছু একটা করতে হবে, কি করা যায় আইডিয়া? তারপর আর কি, আমি তো ইউটিউব থেকে বেছে বেছে সে রাজশাহীর কিছু ইউনিক ইউনিক ভিডিও ডাউনলোড করলাম, দেন আমি আমার আম্মুর সামনে প্লে করলাম, অ্যান্ড দেন ফাইনালি আম্মু বুঝতে পারলো রাজশাহীর মানুষ ভালো না। কিন্তু কিন্তু কিছুদিন পর আরেকটা সম্বন্ধ আসে, সেটা হচ্ছে রাজশাহীর, দেন আম্মু একদমই গলে যায়, দেন আম্মু বুঝতে পারে এটা আমার একটা চাল ছিল আর কি, বিয়ে হয়ে গেল রাজশাহীতেই। সো আই হোপ আপনারা এরকম এরকম আইডিয়া প্লে করতে পারেন, সো আপনাদের জন্য একটা ইউনিক আইডিয়া আরেকটা আমি প্লে করছি, আপনাদের জন্য কাজে আসতে পারে। আমারটা তো প্রথমে কাজে আসলো, পরের বার কাজে আসেনি, কিন্তু আপনারটা হতে পারে। কী করবেন, ইউটিউব থেকে কিছু ইউনিক ইউনিক কারসাজি কাণ্ড দুর্ঘটনামূলক ভিডিও আপনি আপনার নিউজ ফিডে বা টিভিতে এনে আপনার আম্মুকে দেখাতে পারেন, বা আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা নিউজ টেলিভিশনের নামে আপলোড দিয়ে আপনি দেখাতে পারেন যে দেখো আম্মু এই এলাকায় এরকম দুর্ঘটনা হচ্ছে, তুমি ওই এলাকায় আমাকে বিয়ে দিবা? বা সে নিজে থেকেই বলবে এরকম জায়গায় আমি আমার মেয়েকে বিয়ে দিব না। কোনো পরিবারই কোনো প্যারেন্টসই চায় না তার মেয়েকে একটা মানে খারাপ পরিবেশে বা একটা খারাপ প্লেসে বা একটা বাজে এলাকাতে বিয়ে দিতে বা বাজে ফ্যামিলিতে। সো কোনো ফ্যামিলি বাজে না, কিছু কিছু ফ্যামিলি ব্যতীত। সো প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে ভালো জায়গায় দেখতে এবং ভালো ছেলের সাথে বিয়ে দিতে চায়, এটাই স্বাভাবিক নর্মাল। তো তাও যদি এরকম হয় না যে আমার এই ছেলে পছন্দ না, দেখতে ভালো না, আমি এই ছেলেকে বিয়ে করবো না, বা নিজের পছন্দ হতে পারে, তো আপনাদের যদি পছন্দ থাকে অবশ্যই আপনারা এরকম এরকম মানে এরকম এরকম মানে যেরকম যেরকম আমি করলাম ওরকমভাবে প্লে করতে পারেন, অ্যান্ড দেখতে পারেন আপনাদের এসব প্ল্যান কাজে আসে কি না। অন্যান্য অনেক প্ল্যানই হয়তো কাজে লাগাইছেন, বা অন্যান্য অনেক প্ল্যানই হয়তো বা অ্যাপ্লাই করছেন কাজে আসেনি, সো এটা কাজে আসতে পারে, অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা ট্রাই না করলেও প্যারানের চিল। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলটি লাইক মানে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও, অ্যান্ড অবভিয়াসলি লাইক করবা, অ্যান্ড দেখা যাবে ভিউয়ার্সদের পাওয়ার এবার অবশ্যই আমার চ্যানেলে ভিউ হয় 1K 2K 3K, বাট লাইক আসে 20-30-40, মানে আপনারা এই 20-30-40 জনই আমাকে লাইক করেন আর বাকিরা করে না, বোঝা গেল, আই এম সো স্যাড ফর দ্যাট। আচ্ছা যাই হোক, সাবস্ক্রাইব করে দিন নতুন হলে, আর লাইক করে দিন, থ্যাংক ইউ।